নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রান্না, চিকেন রেজালা। এই রেসিপিটা পোলাও, বিরিয়ানি, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। এটা তৈরি করতে প্রথমেই মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কাকে সামান্য একটু জল দিয়ে বেটে নিতে হবে। রসুনটা একটু বেশি লাগে, আমি 1 কেজি 200 গ্রাম চিকেনের জন্য রসুন নিয়েছি 50 গ্রাম আর আদা নিয়েছি 25 গ্রাম। কাঁচা লঙ্কা 3 থেকে 4টি ব্যবহার করলেই হবে, কারণ এই রান্নায় খুব বেশি ঝাল হয় না। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে আমি 200 গ্রাম টক দই নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে মেশাতে হবে। ফেটাতে ফেটাতে মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে গেলে এর মধ্যে জল ঝরানো চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিতে হবে। চিকেনের পিসগুলিকে দই ও মশলার মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অন্তত 1 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য। এবার আমি আবার একটা পেস্ট বানাবো কাজু, পোস্ত আর শাহমরিচ দিয়ে। শাহমরিচটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। এই রান্নায় শাহি মরিচ বা শাহমরিচটা কিন্তু দিতেই লাগবে। এবার যেটা করতে চলেছি সেটাও এই রান্নার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এখানে আমি 1 বাটি জল নিয়ে সেখানে 5-6টি পেঁয়াজকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হতে 5 মিনিট মতন সময় লাগে। তারপরে পেঁয়াজগুলি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি এটা বেটে রেখে দেব। এই সেদ্ধ পেঁয়াজ বাটা এই রান্নাতে দিতেই লাগে। এবার আমি চলে আসছি মূল রান্নায়। তার জন্য প্রথমেই কড়াই গরম করে নিয়ে তাতে 3 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখানে যে কোনো ধরনের হোয়াইট অয়েল আপনারা দেবেন। আর তার সাথে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তেল ও ঘিটা হালকা গরম হতেই আমি এর মধ্যে 1টি লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ ও 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই ফোড়ন থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বের হবে তখন ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ বাটাটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন দেখা যাবে পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে এবং তেলটা আলাদা হয়ে আসছে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে করে আমি চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঠিক 10 মিনিট পর আবার কড়াইয়ের ঢাকাটা আমি খুললাম। দেখুন চিকেন থেকে অনেকটা জল কেটেছে। এবারে চিকেনের পিসগুলিকে একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে কিছুক্ষণ সমস্ত উপকরণ কষে নিতে হবে। তারপর এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু নিজেকে আন্দাজ করে দিতে হবে, মনে রাখতে হবে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম। তারপরেই আমি এর মধ্যে পোস্ত, কাজু বাদাম আর শাহমরিচ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে 3-4 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে সমস্ত উপকরণকে নাড়াচাড়া করে কড়াইটা আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এই সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। গ্রেভি থেকে তেল আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছি সেটা। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এমন সময় এর মধ্যে আমি গ্রেভিটার স্বাদ আর একটু বাড়ানোর জন্য আর দইয়ের টক ভাবটা একটু কম করার জন্য
টু টিস্পুন চিনি আর 3 টেবিল স্পুন নারকল কড়া দিয়ে দিলাম। এই নারকল কড়াটা সম্পূর্ণ অপশনাল, এটা যদি আপনার মনে হয় ইচ্ছা হয় তবেই দেবেন, না হলে দেবেন না। এটা আগে মনে হয় কেউই কোনোদিনও চিকেন রেজালাতে দেয়নি, কিন্তু আমি যখনই এই রান্নাটা করে থাকি আমি একটু করে নারকল কড়া দিয়ে থাকি। আমার এটা ব্যক্তিগত ধারণা, এটা দিলে মনে হয় যেন টেস্টটা আরেকটু বেড়ে যায়। এদিকে অন্য একটি কড়াইতে আমি 1 টেবিল স্পুন ঘি নিয়ে তাতে ধিম আছে 1 বাটি লোটাস সিড বা মাখানা আমি একটু ভেজে নিচ্ছি, যেটা আমি চিকেনের গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। চিকেন রেজালা রেসিপিতে এই মাখানা দিতে লাগে। ঘিতে ভাজা মাখানাটা চিকেন গ্রেভিটার মধ্যে ঢেলে দেওয়ার পর আর মাত্র 2টি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান এতে মেশাতে হয়, সেটা হলো কেশর বা স্যাফরন 1 পিঞ্চ মতন আমি এখানে ছড়িয়ে দিয়েছি। এই ভিডিওটাতে সেই অংশটা কোনোভাবে মিস হয়ে গেছে, তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত। আর একদম সবশেষে 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর সামান্য একটু জলে গুলে এই গ্রেভির মধ্যে ঢেলে দিচ্ছি। এটা দিয়েই গ্যাসটা বন্ধ করে দিতে হয় আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করতে হয়। তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি চিকেন রেজালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর ভিডিওটাতে একটা লাইক করার অনুরোধ রইল। নমস্কার।